পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা প্রীতম কুমার রায় ও তার এক সহকর্মী কাজ থেকে ফেরার সময় রাস্তার উপর একটি কচ্ছপ দেখতে পায়। সেই কচ্ছপটিকে উদ্ধার করে তারা তাদের বাড়িতে নিয়ে যায় এবং বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শুক্রবার ব্যারাকপুরে অবস্থিত বন দপ্তরের কার্যালয়ে এসে বন দপ্তরের আধিকারিকদের হাতে কচ্ছপটি তুলে দেন। যে কচ্ছপটি উদ্ধার করা হয়েছিল সেই কচ্ছপটি তিল প্রজাতির কচ্ছপ, যা বর্তমান সময়ে বিরল প্রজাতির একটি কচ্ছপ বলে জানানো হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। যুবকের এই উদ্যোগকে সাধুবাদ জানান বন দপ্তরের আধিকারিকরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কচ্ছপ উদ্ধারকারী প্রীতম কুমার রায় ও বন দপ্তরের কর্মী বিশু দাস জানান, পলতা পিএন দাস কলেজ, আমি ওখানে রাত্রিবেলা রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, পিএন দাস কলেজের পাশে যে খালপাড়টা রয়েছে ওখান দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় খুব বৃষ্টি হচ্ছিল 2 তারিখ রাত্রিবেলা। তো তখন আমি কচ্ছপ থেকে আমি আর আমার কর্মচারী যে ছিল সে আমার সাথে ছিল, তো দুজন মিলে দেখে আমরা খুব হতাশ হই। দেখার পরে আমি ওনাকে ওকে বললাম যে এটাকে নিয়ে তাহলে বাড়িতে যাওয়া যাক, একটু অন্য কাউর হাতে পড়লে তাকে হত্যা করে ফেলবে, তাই জন্য বাঁচানোর জন্য আমি এটাকে বন দপ্তরের হাতে দিয়েছিলাম। কিরকম লাগছে এই যে একটা প্রাণীকে বাঁচানোর যে অনুভবটি, সেই অনুভূতিটা একটু যদি শেয়ার করেন। দেখুন, এটা হচ্ছে মানুষের কর্তব্য। কিছু মানুষ আছে এদেরকে মেরে ফেলার চেষ্টা করে, আর এটা হচ্ছে আমাদের পরিবেশ থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এদেরকে বাঁচানোর দায়িত্ব কিন্তু কর্তব্য হচ্ছে আমাদের মানুষের, প্রাকৃতিক মানুষের মানুষের। কিন্তু তা এখন কিছু মানুষ তারা মেরে ফেলছে তাদের খিদের জন্য, যে এই জিনিসটা করা ঠিক না। আমরা ওর এই উদ্যোগকে, এই ছেলেটির এরকম একটা সুন্দর মহৎ উদ্যোগকে আমরা অভিনন্দন জানাচ্ছি বন দপ্তরের পক্ষ থেকে, এবং আমরা আশা করব আগামী দিনে ও আরও এই কাজে আরও বেশি বেশি করে উদ্বুদ্ধ হয়ে বন্য প্রাণীদের রক্ষা করবে, আমাদেরকে সহযোগিতা করবে। আমরা সর্বদা বন্য প্রাণীদের রক্ষা করার জন্য সচেষ্ট আছি, এবং শুধু আমাদের গুটি কয়েক কর্মচারীর পক্ষে এদেরকে রক্ষা করা সম্ভব নয়, এর জন্য অনেক অনেক বেশি বেশি করে সাধারণ মানুষকেও আমরা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন রাখছি, অনুরোধ করছি। পলতা থেকে সরকার কাঙ্গুলের রিপোর্ট, চ্যানেল 24/7।